রাজ্যের বিভিন্ন রেল স্টেশন থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে জিআরপি থানার পুলিশ। মঙ্গলবার 32টি চুরি যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন জিআরপি ডেপুটি সুপার সৌমেন সরকার। হারানো মোবাইল পেয়ে পুলিশকে কৃতজ্ঞতাও জানান তারা। আমরা জিআরপির ত্রিপুরা পুলিশের উইংস, আমরা জুরিডিকশনটা ধর্মনগর চোরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত। তো আমরা বিভিন্ন সময়ে যে মোবাইল মিসিংয়ের আমাদের 6টা থানার মধ্যে এগুলো যেগুলো কমপ্লেন দেয় মিসিং এন্ট্রি মোবাইল বিভিন্ন সময় হয়েছে, এগুলো আমরা এই বিগত 1 মাস ধরে আমরা এগুলো রিকভারি করেছি। এখন আমরা মোটামুটি এই 1 মাসের মধ্যে আমরা 32টা মোবাইল রিকভারি করেছি, যেগুলো মার্কেট ভ্যালু 4,70,400 টাকা। এগুলোর মধ্যে আমরা আজকে এই সবাইকে ডাকিয়েছি যারা মিসিং এন্ট্রি, এগুলো আমরা বিভিন্ন সময় আমরা এই ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমরা রিকভারি করেছি 1 মাসের মধ্যে বিগত, এবং প্লাস আমরা চেন্নাই, ঝাড়খণ্ড, বিহার এবং আসাম থেকে আমরা এগুলো রিকভারি করে নিয়েছি। তো আমাদের ছোট আমাদের যে লোকবল কম, তার মধ্যে আমরা একটা চেষ্টা করলাম, আমাদের আগে এগুলা ছিল না, এগুলা যেন টেকনিক্যাল ব্যাপারটা, এখন মোটামুটি আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট পেয়েছি, এত সাইবার সেলের মাধ্যমে আমরা এগুলা রিকভারি করেছি।